বাংলা বাং নিউজ একুশে চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ। বান্দরবানে আন্তর্জাতিক নারী দিবস 2024 উপলক্ষে মতবিনিময় সভায় রাজনীতিতে নারী নেতৃত্ব এগিয়ে নিতে অর্থ বরাদ্দের দাবি জানালেন নেতৃবৃন্দ। স্টাফ রিপোর্টার মোহাম্মদ আলীর পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত। বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী নারী হলেও রাজনীতিতে নারীর অংশগ্রহণ পর্যাপ্ত নয়। কোনো দলই এখনও পর্যন্ত সকল কমিটিতে 33% নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে পারেনি। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল চট্টগ্রাম অঞ্চলের আয়োজনে শনিবার শহরে হোটেল ডিমোরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীর সম অধিকার উন্নয়নের জন্য হোক নারীর প্রতি বিনিয়োগ শীর্ষক আরেক মতবিনিময় সভায় দলের নারী নেতৃত্ব আরও এগিয়ে নিতে আলাদা করে দল ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল চট্টগ্রামের আঞ্চলিক সমন্বয়কারী মোহাম্মদ ওবায়দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মাস্টার ট্রেনার বান্দরবান জেলা বিএনপির নেতা সোনু মংমার্মা। আন্তর্জাতিক নারী দিবসের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ আওয়ামী মহিলা লীগের বান্দরবান পৌর শাখা সাধারণ সম্পাদক ও কাউন্সিলর দীপিকা তনসিঙ্গা মঞ্জু। শুভেচ্ছা বক্তব্য রাখেন বান্দরবান উইমেন্স চেম্বার অ্যান্ড কমার্সের সভাপতি লালসানি লুসাই, বাংলাদেশ আওয়ামী লীগের ইয়ং ফেলু মোহাম্মদ সাইফুল ইসলাম সনেট। কর্মশালার দলীয় কার্যক্রম পরিচালনা করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল চট্টগ্রামের আঞ্চলিক সমন্বয়কারী মোহাম্মদ। সমাপনী পর্বে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ বান্দরবান জেলার সিনিয়র সহসভাপতি ও আঞ্চলিক পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শফিকুর রহমান। বান্দরবান জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ রেজা, জাতীয় পার্টি বান্দরবান জেলার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ বেলাল হোসেন, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, বান্দরবান জেলা প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু সহ আরও অনেকেই। USAID-র অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এক যুগেরও বেশি সময় ধরে নারী রাজনৈতিক ক্ষমতায়নে নারীর জয়ে সবার জয় ক্যাম্পেইন পরিচালনা করছে। এই ক্যাম্পেইনের আওতায় সারা দেশে 20,000-এরও বেশি নারী নেতাদের সমন্বয়ে একটি ক্রমবর্ধমান বহুদলীয় নেটওয়ার্ক আছে, যা এখন পর্যন্ত 621টি তৃণমূল কমিটিতে 6,829 জন নারীকে অন্তর্ভুক্ত হতে সহায়তা করেছে।